দেখুন, যে কারণে বাল্টিক সাগরে পরমাণু সাবমেরিন নিয়ে যৌথ মহড়ায় চীন রাশিয়া। বাল্টিক সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। বিশাল এ মহড়ায় দুই দেশের বহুসংখ্যক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান অংশ নিয়েছে। মহড়ায় দুই দেশের সেনাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হবে রুশ ভাষা। বাল্টিক সাগরে এই প্রথম চীন কোনো মহড়ায় অংশ নিচ্ছে। মেরিটাইম কোঅপারেশন 2017 নামে এই মহড়া চলবে আগামী 28 জুলাই পর্যন্ত। তবে 24 জুলাই থেকে গভীর সাগরে তাজা গুলির মহড়া চলার কথা রয়েছে। মহড়ায় সামরিক নানা প্রশিক্ষণের পাশাপাশি জলদস্যুর কবল থেকে জাহাজ রক্ষা করা এবং বিপদে পড়া জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মহড়ায় চীন তার অত্যাধুনিক কিছু অস্ত্র, সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। দুই দেশের এই মহড়ার বিশেষ রাজনৈতিক সামরিক গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, চলমান মহড়ার মাধ্যমে সারা বিশ্বের জন্য, বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের জন্য এই বার্তা দেওয়া হচ্ছে যে বাল্টিক সাগর সহ যে কোনো জায়গায় রাশিয়ার পাশে রয়েছে চীন। একইভাবে চীনের জন্য রাশিয়ার সামরিক সহায়তার হাত বাড়াতে প্রস্তুত। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।